বন্ধুরা, আমরা এখন যেদিকেই যাই বা যে ধরনের মিডিয়ায় দেখি না কেন, দুটো শব্দের খুব প্রয়োগ পাচ্ছি, আইসোলেশন এবং কোয়ারেন্টিন। এই দুটো শব্দের প্রয়োগ এখন খুব বেশি ছড়িয়ে পড়েছে, কারণ করোনা ভাইরাস সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, তাই এই দুটো শব্দের প্রয়োগ আমরা লক্ষ্য করছি। আইসোলেশন শব্দটার প্রকৃত অর্থ কী বা কোয়ারেন্টিন শব্দটার প্রকৃত অর্থ কী বা কেন এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে সেটা আমরা জানব। আমরা জানছি কি যে করোনা ভাইরাস একটা সংক্রামক রোগ সৃষ্টি করছে এবং এটা হু হু করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাহলে কি এই যে মানুষের মধ্যে রোগটা না ছড়িয়ে পড়ে, তাই তাদের মধ্যে সেপারেট করতে হবে। আইসোলেশন এই শব্দটা তাদের ক্ষেত্রেই খাটে যাদের ক্ষেত্রে সংক্রমণ ঘটে গেছে, অর্থাৎ রোগের লক্ষণ প্রকট হয়েছে এবং পরীক্ষাতে পজিটিভ লক্ষ্য করা গেছে যে তাদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। শুধু করোনা ভাইরাস নয়, অন্য যে কোনো সংক্রমণ ঘটিত রোগ হতে পারে। তাহলে সেক্ষেত্রে আইসোলেশনে তাকে রাখা হয়। আইসোলেশন মূলত হসপিটালের মধ্যেই একটা বিশেষ ব্যবস্থা থাকে এবং সেক্ষেত্রে রোগীকে চিকিৎসা দেওয়া হয়, মেডিসিন দেওয়া হয় এবং ডাক্তার নার্সদের পরিচর্যায় 14 দিন 15 দিন বা তারও বেশি সময় ধরে রোগীরা চিকিৎসাধীন থাকে এবং সেখান থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসে অনেকেই। আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা বৃদ্ধ অথবা খুব বেশি আক্রান্ত হয়েছে তারা হয়তো মারাও যায়, এবং কতদিনে বার হবে সেটা নির্ভর করে তার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা কত অথবা কত বেশি সে আক্রান্ত হয়েছে। আর আইসোলেশনে থাকাকালীন পেশেন্টকে পেশেন্ট পার্টির সাথে খুব প্রয়োজন ছাড়া একদম সাক্ষাৎ করার সুযোগ দেওয়া হয় না। কোয়ারেন্টিন কাদের ক্ষেত্রে মনে করা হচ্ছে যে এর মধ্যে হয়তো সংক্রমণজনিত রোগ হতে পারে। সন্দেহ করা হচ্ছে যে করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির কাছাকাছি সে এসেছে, হয়তো তার মধ্যে এই রোগ প্রকট হতে পারে। প্রথম 7 দিন কিন্তু এই ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটে না, তারপরে হয়তো ঘটতে পারে, তাই তাকে কোয়ারেন্টিনের মধ্যে রাখা হয় এবং এটা হসপিটাল চত্বরের বাইরে একটা নির্দিষ্ট পয়েন্ট করা হয়। সেখানে এই ধরনের সন্দেহ করা হয় যে ব্যক্তিদের তাদেরকে নির্দিষ্ট ওয়ার্ডে রাখা হয়, কিন্তু মেডিসিন দেওয়া হয় না, কিন্তু ডাক্তার যে ধরনের নিয়মগুলো বলেন সেইগুলো তাদের ফলো করতে হয়। তারপর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে যদি দেখা যায় যে তার মধ্যে কোনো সংক্রমণ ঘটছে না বা কোনো রিপোর্ট আসছে না পজিটিভ, সেক্ষেত্রে তখন তাদের ছুটি দিয়ে দেওয়া হয়। আবার অনেক সময় আরেকটা শব্দ পাচ্ছি হোম কোয়ারেন্টিন, একই ধরনের ব্যাপার যে যদি কাউকে সন্দেহ করা হচ্ছে বা বিদেশ থেকে যারা আসছে তারা অনেক সময় স্বেচ্ছায় বাড়ির মধ্যেই ডাক্তার যা যা বলছেন সেইগুলো ফলো করছেন এবং নিয়মিত চেক আপ করাচ্ছেন। তাহলে আজকে আমরা জেনে গেলাম আইসোলেশন এবং কোয়ারেন্টিন এই দুটো শব্দের ব্যবহার। বন্ধুরা, আবারও বলছি, করোনা ভাইরাসের আক্রমণে গোটা বিশ্ব আতঙ্কিত এবং প্রচুর লোক মারা যাচ্ছে, তাই আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। ডাক্তারবাবুরা যে ধরনের গাইডলাইন আমাদের দিচ্ছেন, বিভিন্ন দেশের সরকার যে ধরনের গাইডলাইন আমাদের দিচ্ছেন সেটা আমাদের ফলো করতে হবে। আমাদের সচেতনতাই পারে একমাত্র করোনা ভাইরাস ঠেকাতে, তাই এই করোনা ভাইরাসের আক্রমণ ঠেকাতে আমি আপনি এবং আমরা সবাই মিলে যখন সচেতন হব তখন নিশ্চয়ই আমরা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পারব। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি।